ফের শিক্ষাক্ষেত্রে রাজনৈতিক তাণ্ডবের অভিযোগ। এবার ঘটনাস্থল শ্যামবাজারের জেবি রায় আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, বাড়াতে হবে নম্বর। এদিন সকাল থেকেই এই দাবিতে কলেজের পঞ্চকর্ম বিভাগের প্রধান অধ্যাপক কেদার শাওকে ঘেরাও করেন তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকরা। অভিযোগ, অধ্যাপককে শারীরিক নিগ্রহ করা হয়, ভাঙচুর করা হয় অধ্যাপকের গাড়ি, দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখা হয় অধ্যাপককে। সেটা সবাই 90% কেন পেলো না এবং কেন একজন ফেল করেছে, এটা হলো অভিযোগ। দিয়ে আমার আউটডোরে অনেক পেশেন্ট, অনেক আউটডোর ইনডোর পেশেন্ট, অনেক স্টাফ, অনেক আমার হাউস স্টাফ, স্টুডেন্ট, তাদের সামনে মারধর করা শুরু করলো। আমার নিচে একটা গাড়ি ছিল টাটা সুমো, সেটাকে ভাঙচুর করলো। স্টুডেন্টস তাই যারা পাস করেছে তারা আমি শুনেছি ওরা তথাকথিত টিএমসি, যদি অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদ। শিক্ষাঙ্গনকে রাজনীতি মুক্ত করার কথা বারবার বলা হলেও হিংসা ছড়াচ্ছে রাজ্যের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে, বেশিরভাগ ক্ষেত্রে কাট করায় তৃণমূল ছাত্র পরিষদ। তাহলে কি দলীয় ছাত্র সংগঠনকে নিয়ন্ত্রণে ব্যর্থ শাসক দল? বিভিন্ন মহলে উঠছে প্রশ্ন। সঞ্চন মিত্র ও রঞ্জিত সাহের রিপোর্ট, এবিপি আনন্দ।